নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য খুশির খবর অনেক অপেক্ষার পর অ্যাকাউন্টে আসতে চলেছে প্রকল্পের টাকা বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি ইতিমধ্যে অনেক জেলায় টাকা দেওয়া শুরু হলো। অনেক মহিলা এখনও মে মাসে টাকা পায়নি অ্যাকাউন্টে তাই মে মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন মে মাসের টাকা আর অ্যাকাউন্টে আসবে না তবে বন্ধুরা বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর তো বন্ধুরা আগামী কাল থেকে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য দারুণ সুখবর আগামী কাল থেকে আবারও তেরোটি জেলায় টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আগামী কাল থেকে কোন কোন জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা আগামী কাল থেকে পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার মহিলাদের কাছে বর্তমানে হাত খরচের সবচেয়ে বড় উপায় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে বন্ধুরা মে মাসে অনেক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে অনেক মহিলাই তাদের অ্যাকাউন্টে মে মাসের টাকা পেয়ে গেছে সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আগামী কাল থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার পুরাতন সুবিধাভোগীদের সাথে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর আগামী কাল থেকে কারা কারা টাকা পাবে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে এই নিয়ে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মে মাসের টাকা চোদ্দো তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে আসতে শুরু করে আর প্রথম রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হয়েছিল তবে বন্ধুরা এখনও অনেক মহিলাই এই মাসের সুবিধা পায়নি এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে তাদের নাম তোলার জন্য আবেদন করেছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে এবার এই সমস্ত নতুন আবেদনকারীরাও টাকা পেতে শুরু করবেন এই ধরনের আবেদনকারীর সংখ্যা প্রচুর নতুন পুরাতন একসাথে টাকা দেওয়ার জন্য মে মাসে একটু দেরি করে সবাই টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেরই বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়ে গেছে যাদের বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারা এই মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন আর বন্ধুরা এই নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার জন্য এই মে মাসে একটু দেরি করে অ্যাকাউন্টে সবার টাকা আসছে দেখুন বন্ধুরা প্রথম এগারোটি জেলায় টাকা দেওয়া হলেও বাকি থাকা তেরোটি জেলাগুলিতে কবে টাকা দেওয়া শুরু হবে এই নিয়ে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা কারণ এখনও অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য রয়েছে সুখবর আগামী কাল থেকে হাওড়া মালদা বর্ধমান উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার বীরভূম কালিম্পং পুরুলিয়া ঝাড়গ্রাম এই তেরোটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে বন্ধুরা অনেক জেলায় টাকা দেওয়া শুরুও হয়ে গেছে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা মে মাসের আঠাশ তারিখের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আগামী কাল থেকে এই তেরোটি জেলায় আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে বন্ধুরা অনেক জেলায় টাকা দেওয়া শুরু হয়েও গেছে তাই বন্ধুরা আপনারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী আঠাশ তারিখের মধ্যে আপনার সবাই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন